ভিডিওর মাধ্যমে নজরদারির ব্যবস্থায় সিসিটিভি বা ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা এখন বেশ পরিচিত। দৈনন্দিন নিরাপত্তার জন্য ব্যবসায়িক থেকে ব্যক্তিগত পর্যায়ে এর ব্যবহার দিন দিন বাড়ছে। করোনাকালীন সময়ে সিসিটিভির সরবরাহ কম থাকায় কিছুটা সংকট দেখা দেয় দেশের প্রযুক্তি বাজারে, এর প্রভাব পড়ে দামেও। সাপ্তাহিক আয়োজন মাইটেকে বিস্তারিত জানাচ্ছেন মোবালিক করিম। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরার চাহিদা দিনে দিনে বাড়ছে। বাইরে তো বটেই, অনেকে বাসার ভেতরে নির্দিষ্ট কিছু স্থানে সিসিটিভি ক্যামেরা বসান, ফলে দূর থেকে বাসার ওপর নজরদারি রাখা যায়। এক দশকে ক্যামেরা প্রযুক্তিতে ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমানে রিয়েল টাইম সার্ভিলেন্স মনিটরিং নামে আরও উন্নত প্রযুক্তি চালু হয়েছে। এতে নিরাপত্তা বিষয়টি তাৎক্ষণিক দেখা সম্ভব, সাথে গতিবিধি সংকেত বা চেহারা শনাক্ত করার ব্যবস্থাও রয়েছে। বাজারে দুরকম ক্যামেরার চাহিদা বেশি, ডোম ও বুলেট। ডোম ক্যামেরা আর্চওয়ে বা যেখানে লোকজন যাতায়াত করে সেখানে বসানো হয়, আর দেয়ালে বসানো হয় বুলেট ক্যামেরা। ছোট ছোট যন্ত্রে বসানো থাকে ডল ক্যামেরা। বড় পরিসর দেখার জন্য ফিশাই ক্যামেরা ব্যবহার করা হয়। এসব যন্ত্রের দামও হাতের নাগালে। দেশে নিরাপত্তা পণ্যের বাজার বড় হচ্ছে, চাহিদাও বেশ। তবে করোনাকালে সংকট ছিল সরবরাহে। বেশিরভাগই মানুষ তো দুজনেই চাকরি করে, হাজবেন্ড ওয়াইফ, তো সেই ক্ষেত্রে আমাদের যে ছোটোখাটো যে ক্যামেরাগুলি আছে, হোম সিকিউরিটি, এই জিনিসগুলি খুব বেশি নিচ্ছে। এবং যারা প্রফেশনালি বিজনেসম্যান, মিল ফ্যাক্টরি, তারাও মোটামুটি আগের থেকে, আমাদের অনেক বেচা কিনি আগের থেকে বেশি আছে, কিন্তু কম নেই। এদিকে চাহিদার ক্ষেত্রে কম দামের পণ্য বেশি, বলছেন এই বিক্রেতা। লো বাজেটের যে প্রোডাক্টগুলি, সেই প্রোডাক্টগুলি একটু বেশি চলে, এবং কিছু কাস্টমার্স আছে যে যারা হচ্ছে একটু বেশি বাজেট দিয়েও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যায়। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।